শেষ হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যৌথ অনুশীলন কোপ সাউথ 2015। সপ্তাহব্যাপী এই অনুশীলনে অংশ নেন দুই দেশের বিমান বাহিনীর সদস্যরা। জহুরুল হুদার ক্যামেরায় রিপোর্ট করছেন মাশরুক রাহাত। ভূমি থেকে প্রায় 4,000 ফুট উচ্চতায় বিমান থেকে প্যারাসুটে করে ড্রাইভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। তবে এটি কোনো যুদ্ধের প্রস্তুতি নয়, দুর্যোগের সময় ত্রাণ ও মানবিক সাহায্য কিংবা অন্য যে কোনো প্রয়োজনে কৌশলগত দক্ষতা বাড়ানোর মহড়া। প্যাসিফিক এয়ারফোর্সের পৃষ্ঠপোষকতায় এভাবেই টানা 7 দিন বিভিন্ন দুঃসাহসিক মহড়ায় অংশ নেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা। বিমানে পণ্য সামগ্রী তোলা ও গন্তব্যে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করেন তারা। এ ধরনের মহড়া বিমান সেনাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করেন দুই পক্ষ। কোপ সাউথের প্রশিক্ষণে আমাদের ও বাংলাদেশের জাম্পাররা কিভাবে উপর থেকে লাভ দেয় তা সচক্ষে দেখেছি আমরা। এতে দুই বাহিনীর সদস্যরাই উপকৃত হবে। এই ধরনের অনুশীলন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রয়োজনে আমাদের দক্ষতা বাড়িয়েছে, যা পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারব। সপ্তাহব্যাপী মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর 200 ও যুক্তরাষ্ট্রের 80 জন সদস্য অংশ নেন। এতে অংশ নেয় সিএইচ হারকিউলিস নামে মার্কিনীদের 3টি উড়োজাহাজ। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।